হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিউয়ার্সরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা সকল অনেক ভালো আছি। তো অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এখানেই তো সন্ধ্যায় মেহমান আসছিল। তো কিছুদিন আগে তো আমরা গ্রামে গিয়েছিলাম, তো গ্রামের ভিডিও কিছু শর্ট দিয়েছি আপনাদের মাঝে। তো এখানেই তো গ্রামে যাওয়ার আগে আমার ছোট ননাস আসছিল, তো তাদের জন্য একটু নাস্তার আয়োজন করেছি, বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করতেছি। তো আমার ছোট খুঁতে দুই পিচ্ছিরা ঘোরাঘুরি করতেছে আর নুডলস নিয়ে কাঁচা কাঁচা খেয়ে নিতেছে। তো বলতেছে কাঁচা নুডলস ভালো লাগে। তো এখানে আমি নুডলস রান্না করতে চলে আসলাম। তো নুডলস রান্না করার জন্য প্রথমে আমি এখানে কিছু আলু দিয়েছি, আজকে নুডলস আলু দিয়ে রান্না করব। তো বাচ্চারা আলু দিয়ে নুডলস খেতে খুব পছন্দ করে এবং আমার ননাসের মেয়েরও আলু দিয়ে নুডলস খাবারটা খুব পছন্দ করে। তো সেজন্য ভাবলাম কিছু আলু দিয়ে দেই। তো আমি আর কিছু আলুটা সেদ্ধ করে তারপর নুডলসটা আলুর ভিতরে দিয়ে দিয়েছি। তো ভাব দিয়েছি কি নিয়েছি, তো এদিকে আমি আবার কড়াইতে বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তেলটা গরম করে। তো আমি পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নেব, ভালোভাবে বলতে বেশি একটা লাল করব না, তো হালকা একটু ভেজে নেব। তো সন্ধ্যায় বাচ্চারা নুডলস খেতে খুব পছন্দ করে আর কিছু পাকোড়া ভেজে নিয়েছি, তো ওটা আর আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তো পাকোড়াটি আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। তো এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। তো এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি, ছোট ছোট কিপ করে টমেটোটা দিয়ে দিয়েছি কেটে। তো টমেটো সেদ্ধ হওয়ার কারণে আমি একটু এখানে নুডলসের মশলা দিয়ে দিলাম। তো এখানে ম্যাগি নুডলস যেটা আছে ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি। তো ম্যাগি নুডলসের সাথে তো ম্যাগি মশলা থাকে। তো এখানে টমেটো সেদ্ধ হওয়ার জন্য আমি মশলাটা দিয়ে দিয়েছি, তাহলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে। তো এখানে এক্সট্রা আর অন্য কোনো লবণ প্রয়োজন নেই, তো যে লবণ থাকে নুডলসের সাথে ওই লবণটা দিয়ে দিলেই হয়ে যায়। তো এখানে আমি 8 প্যাকেট নুডলস রান্না করব। তো এখানে আমি ডিম দিয়ে দিলাম এখন ভেঙে। তো এখানে আমি 4-5টি ডিম দিয়ে দেব নুডলস রান্না করার জন্য। তো এখানে ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তো যার যেরকম খুশি এভাবেই দিতে পারেন। তো আমি এখানে আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। তো আমার ডিমটা বেশ বড় ছিল মোটামুটি। তো মশলার সাথে যে লবণ থাকে ওই লবণটাই নুডলস রান্না করা হয়ে যায়, এক্সট্রা লবণ প্রয়োজন নেই। তো আমি ডিম দিয়ে দিয়েছি। তো ডিম দেওয়ার পর আমি মশলার সাথে সব ডিম ভালোভাবে নাড়াচাড়া করে মেখে ডিমটা ভেজে নেব। তো নাদিমের বাবার দোকান বন্ধ ছিল, যেহেতু সবারই সরকারি বন্ধ ছিল, তো নাদিমের স্কুল বন্ধ দিয়েছে। তো হঠাৎ করে আমাদের গ্রামে চলে যাওয়া হয়, আর বেশিরভাগই আমাদের হঠাৎ করেই প্রোগ্রাম ছাড়াই যাওয়া হয় গ্রামে। তো যে কোনো সময় মনে চাইলে কিংবা নাদিমের বাবার দোকান বন্ধ হয়ে গেলে, তো বললো আমাকে সব কিছু গুছিয়ে নাও গ্রামে যাব। তো আমি অবাক হয়ে গেছি যে হঠাৎ করে কীভাবে গ্রামে যাব। তো বললো 2 দিনের জন্য গ্রামে যাওয়া হবে, তো সেজন্য মাঝে মাঝে আপনাদের মাঝে একটু একটু শ্যুট করেছি, তো আপনাদের মাঝে একটু শেয়ার করব। তো আস্তে আস্তে শেয়ার করব। তো আগের আমার এই নুডলসের ভিডিওটা ছিল, তো ভাবলাম আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। তো নাদিমের বাবাকে দিয়ে কিছু বৃষ্টির দৃশ্য শ্যুট করিয়েছি, খুবই সুন্দর দৃশ্য। তো উপভোগ করার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল। তো কিছু কিছু গ্রামের ভিডিও আপনাদের মাঝে শর্ট শ্যুট করেছি, তো ভিডিওতে শর্ট দিয়ে দিয়েছে। তো আপনারা আশা করি যারা রেগুলার আমার ভিউয়ার্স আছেন তারা দেখে নিয়েছেন। তো খুবই ভালো লাগলে গ্রামের দৃশ্য অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি মশলা দিয়ে দিলাম আরেকটু। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি নুডলস দিয়ে দেব। তো আপনারা চাইলে বাচ্চাদেরকে এভাবে আলুটা খাওয়াতে পারেন, তো বাচ্চাদের আলু খাওয়ালে ভালোই হয়, খারাপ হয় না। তো আলুর তো যেহেতু পুষ্টিগুণ আছে, আর এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম।
তো ধনিয়া পাতা দেওয়ার শেষে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেব, আর কিছু মশলা যে বাকি রেখেছিলাম তো এক এক করে প্যাকেট ছিল আমি মশলাটি দিয়ে দেব। তো নুডলসটা রান্না করতে বেশি একটা ঝামেলা লাগে না, আমার কাছে ভালোই লাগে, তো সেজন্য ঝটপট নুডলস রান্না করে দিলাম। তো ভাবলাম সবাইকে নিয়ে একটু নুডলস রান্না করে খাই আজকে, তো বেশি মানুষ একসাথে থাকলে অনেক কিছুই একটু জিনিস অনেক স্বাদ হয়, খেতে ভালো লাগে, তো অনেক মানুষ একসাথে খেলে ভালোই লাগে, তো আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো ম্যাগি মশলাটা আমি দিয়ে দিলাম এখানে, তো নুডলসটা খুবই মজা হয়েছিল, তো খেয়ে সবাই প্রশংসাই করলো, তো যে ভালোই হয়েছে। আর নরম নরম জিনিসটা নাদিন বাবা একটু খেতে পছন্দ করে, তো আলু দিলেও নিয়েও খুব পছন্দ করে, তো আমি তো বাসায় বেশি একটা নুডলস দিই না, আমার বেশিরভাগ নুডলস রান্না করলে আপনারা দেখতে পাবেন। তো মাঝে মাঝে শীতকালে একটু সবজি দিয়ে রান্না করি, তো খেতে ভালো লাগে, তো এই তো নুডলসের কালারটা খুবই সুন্দর আসছে। তো এদিকে আমাদের আবার কারেন্ট চলে গেছে, তো দেখতে ভালোই লাগছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে দেবেন, তো আপনাদের একটি লাইক আমাদের ভিডিও অনেকের কাছে পৌঁছে দিতে পারবে, আর আপনারাও দেখে নেবেন আশা করি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যাবে আর আপনারা দেখে নিতে পারবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ফ্রেন্ডস সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন। তো এই তো এদিকে আমার নুডলস রান্না করা হয়ে গেছে, তো নাদিমের বাবার কাছে নিয়ে আসলাম, তো নাদিম বাবা আবার বেড়ে দিতে খুব পছন্দ করে, তো নিজের হাতে কাউকে বেড়ে খাওয়াতে খুবই পছন্দ করে, তো নাদিমও এখানে হাতে হাতে বেড়ে দিতেছে। তো এই তো সবাইকে বেড়ে দিছে, তো আমি একটু শ্যুট করে নিছি, তো নাদিমের বাবা সবাইকে দিয়ে দিতেছে এক এক করে, তো সুন্দরভাবে সার্ভ করতে পারে। তো তো আয়ানও তাকিয়ে আছে, তো আয়ান তো সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আসছে, তো ওকে একটু দুষ্টুমি করতেছে, বলতেছে তোমাকে দেব না। ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে ভিডিওটি বিদায় নিয়ে এখানে শেষ করছি, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।